আসসালামু আলাইকুম, চৌধুরী ডেয়ারি ফার্ম থেকে বলছি। এটি একটি ডেয়ারি ফার্ম, আমি আপনাদেরকে এই ডেয়ারি ফার্মের কিছু কার্যকরী জিনিস দেখাচ্ছি। এখন এসে পড়েছি চৌধুরী ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী রফিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। জি, আমি আপনাদের ডেয়ারি খামারটা আজকে আমি দেখাচ্ছি, আপনি একটু আমাকে দেখাবেন যে বায়োগ্যাস কিভাবে প্ল্যান করা হচ্ছে। অবশ্যই। সালাম আলাইকুম বিওয়ার্স, সবাই আমার সালাম। চলেন আমরা বায়োগ্যাসের সবার পজিশন করতে আপনাদের। জি, এই হয়েছে বায়োগ্যাস। বায়োগ্যাসের মেইন রুম, এটা হচ্ছে মিক্সার মেশিন। মিক্সার মেশিন, এখানে গোবর দেওয়া হয়, গোবর প্রসেসিং করে, দেন এটা এদিকে আসে, আসার পরে এদিক থেকে এটা প্রসেসিং করা হয়, প্রসেসিং করে এদিকে আসে, আসে এটা কি বলে, ডুম বলে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ডুম ডুম। এই ডুমের মধ্যে আইসা গোবর রিজার্ভ হয়, রিজার্ভ হওয়ার পরে দেন প্রসেসিং হয়ে, যখন তো কিন্তু গ্যাস উৎপাদন হবে, উৎপাদন হওয়ার পরে এই পাইপ দিয়ে গ্যাস উৎপাদন হবে, আর গোবরটা যেটা অবশিষ্ট থাকবে সেটা আসবে এই ট্যাঙ্কিতে। এই ট্যাঙ্কিতে প্রসেসিং করার পরে ওভারফ্লো যখন হবে, তখন ওভারফ্লো হয়ে সেটা এদিকে পড়ে যাবে। হ্যাঁ, আবার ওইটা আবার আমরা মাসে সাইডে প্রসেসিং করে আমরা মাসে ওটা খাওয়াই। জি, আমাদের মাসে অনেক ভালো ফিডব্যাক আসে। আচ্ছা আমাদের আচ্ছা, তার মানে আপনাদের গোবরটা যেটা এটা আপনার থাকতেছে, আবার এটা আপনার পরবর্তীতে ব্যবহার করতে হ্যাঁ, পারছেন। আমাদের গাছ গাছে আছে, এগুলোতে ব্যবহার করি। আমাদের গাছের ট্রি আছে, টমেটো, সব যা সব যাতে আমাদের সবজি গাছ আছে। আচ্ছা আচ্ছা, আমাদের অনেক সব ধরনের যা যা গাছ সব আমরা এটা ইউজ ইউজ করতে করি। পারেন। তার মানে আপনার ফার্স্টে যে গোবরটা প্রসেসিং করা হয়, এই গোবরটা আপনি পাইতেছেন, বাট মানে মধ্যবর্তী হ্যাঁ, অবস্থাতে আপনি গ্যাসটা আমার পাইতেছেন। গোবরটা নষ্ট হইতেছে না, জি জাস্ট জি, আমার গ্যাসটা পাইতেছি। আমার গ্যাসটা এটা, আচ্ছা আচ্ছা, এই চলেন যে আমরা গ্যাস, দেখাই দিচ্ছি গ্যাসের যে এই যে প্রসেসিং। গ্যাসের প্রসেসিং হয়ে গ্যাস এদিকে হয়ে এদিকে নিয়ে যাচ্ছে, তারপর আসছে। এই যে অনেক বড় খামার দেখতে পারেন আপনারা আইসা, এই যে খামারেও যারা ছোটোখাটো খামার আছে, ছোট বড় যাদের খামার আছে, আমি বলবো রান্না রান্না করার ক্ষেত্রে বিভিন্ন কাজে আমাদের আগুন প্রয়োজন হয়। এই যে এইদিকে আসার পরে, এই যে আপনারা দেখতেছেন, এইদিকে গ্যাস আসার পরে, এই যে অনেক বড় একটা পুকুর, এখানে মাছ, এখানে মনে হয় গোবরগুলো, অবশিষ্ট হ্যাঁ, গোবরগুলো এখানে পালন করা হয়। হয়, এই জায়গায় করা হয়, তারপর ওইটার পাশে করা হয়। আচ্ছা আচ্ছা, অনেকগুলো পুকুর, এখানে একটা পুকুর আছে, এখানে আর একটা পুকুর আছে, এই যে গ্যাসগুলো হ্যাঁ, এদিকে আসে, এই যে অনেক বড় পুকুর, এখানে মাছ চাষ করা হয়। এই যে এই যে পুকুর আর একটা, এই যে দর্শক আসছে, অনেক দর্শক আসছে এই খামার দেখার জন্য, বায়োগ্যাস দেখার জন্য। আমাদের হবিগঞ্জে বায়োগ্যাসটা খুবই কম হয়, সেই জন্য সবাই একটু মানে একটু দেখার জন্য সবাই একটু ইচ্ছুক, আগ্রহের সহিত আসছে, যে কেন দেখানো হচ্ছে। যদি কোনো ভাই মানে করার ইচ্ছা থাকে আমাদের খামার সাথে যোগাযোগ করলে আমরা ঠিকানা দিতে পারবো আপনাদের, চাইলে আপনারা করতে এটা একটা পারেন। লাভজনক একটা প্রসেস, এই প্রসেসটা সবাই করতে পারেন, অনেক লাভজনক একটা প্রসেস করতে পারেন গ্যাসের ক্ষেত্রে। এই দেখেন আপনাদের নিয়ে আসছি, এই যে এখানে অনেক আগুন, এখানে আমাদের রান্না করা যাবে, অনেক কিছু বসানো যাবে, অনেক পাওয়ার আছে, পাওয়ার আছে, হ্যাঁ গ্যাস অনেক বেশি। তো দুইটা চুলা দিয়ে সেম, দুটাতে চুলা দিয়ে সেম, আগুন আসছে, দেখাই দিই আপনাদেরকে। দেখেন গ্যাস কি প্রসেসটা, এটা প্রসেস করতে মনে হয় বেশি ভাই, এটা প্রসেস করতে কি খুব বেশি টাকা লাগে নাকি? না, না, প্রায় 50 থেকে 60 হাজার টাকা লাগে। 50 থেকে 60 হাজার টাকার মধ্যে দেখেন আপনি প্রসেসটা করতে পারবেন একদম ইজিলি। আগে আমার এইগুলা করতে, আমার যে কাজের লোক ছিল ওরা খাবার দাবার করতে অনেক আমার গ্যাস পয়সা খরচ হতো, এখন ইনশাল্লাহ এগুলো আমি থেকে কিছু আর লাগে না আমার। আচ্ছা, এখানে আপনাদেরকে এখানে দেখাচ্ছি ইজি প্রসেসে হচ্ছে, এই যে গোবরগুলো, এই যে গোবর দেখে, এখানে গোবরগুলো ওইখানে নিয়ে যাওয়া হয়, এই যে এখানে অনেকগুলো লোক আসছে।